নাসিম ফিরোজ জানতে চেয়েছেন, কোরবান ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন সোমবার বৃহস্পতিবার হলে কি সাপ্তাহিক নফল রোজা রাখা যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবান ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন সোম বৃহস্পতিবার হলে কিংবা আইয়ামা বীজের যে রোজা আছে চন্দ্র মাসের 13, 14, 15, এই দিনগুলোর মধ্যে 13 তারিখটা পরে, বিশেষ করে ঈদের তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন অর্থাৎ ঈদের পরে আরও যে দিনগুলো আছে তার মধ্যে থেকে 3 নম্বর দিন অর্থাৎ ঈদের চতুর্থ দিন, যেটাকে বলা ঈদের প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, তারপরে চতুর্থ দিন, এদিনে যদি আমরা কেউ নফল রোজা রাখতে চাই রাখতে পারবো কিনা, উত্তর হলো না, এদিন নফল রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক সম্পর্কে, এটা আইয়াম আকলিন ওয়া শুরবিন, এগুলো হলো পানাহারের দিন, ভালো করে মানুষ পানাহার করবে, আনন্দ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলো দিয়েছেন। এই দিনগুলোতে পান এবং আহার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার কারণে এগুলোতে রোজা রাখা যাবে না, এবং বিভিন্ন হাদিসে এই দিনের রোজা রাখার পর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এই জন্য সারা বিশ্ব ওলামায়ে কেরাম একমত যে 5 দিন বছরের রোজা রাখা নিষেধ এবং গুনাহের কাজ, তার মধ্যে থেকে 2 দিন আর কোরবানি ঈদের পরে আরও 3 দিন, মোট 5 দিন। তো এই দিনগুলোতে সমৃষ্টিবার হলেও রোজা রাখা যাবে না, আর আইয়ামে বীজের রোজাও রাখা যাবে না। আইয়ামে বীজের রোজা হিসাবে আপনি 14-15 রাখতে পারেন, আর 13 তারিখের বিপরীত বিকল্প হিসাবে আপনি আরাফাতের রোজা রেখে থাকলে সেটি হয়ে গেল মাসে 3 রোজা, অথবা আপনি 16, 17 বা অন্য কোনো একদিন সাথে রেখে দিলেন, তাতে 3টি রোজা হয়ে গেল। কিন্তু আইয়ামে বীজের যে রোজা চন্দ্র মাসের 13, 14, 15, সেটি পালন করতে গিয়ে আপনি জিলহজের 13 তারিখে রোজা রাখতে পারবেন না। এরপরে প্রশ্ন করেছেন আবুল ফজল, আপনি জানতে চেয়েছেন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং স্রেফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি, সবের নিয়তে কেউ এটি বলে না, এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা? বায়ুল ফজল, এটাকে আমরা কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না, কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মুবারক বলেন, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুণা হবে না। মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা, এটা হলো শরীয়তের মেজাজ। যদি আমরা সেখানে বাড়াবাড়ি করি, সীমালঙ্ঘন করি, তাহলে সেটা অনুচিত হবে। সাহাবায়ে কেরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম এই বাক্য ব্যবহার করতেন, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন। যেহেতু 2টি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায়, তারপরে আল্লাহ তাআলা ঈদ দেন, এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় সেজন্য একে অন্যের জন্য দোয়া করে, এটা হলো ঈদের অভিবাদন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে সওয়াব হবে। ঈদের পাশাপাশি কেউ যদি ঈদ মোবারক বলে অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক, কল্যাণময় হোক দোয়া করে এবং এটাকে সুন্নাহ মনে না করেন, জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন, কোনো অসুবিধা নেই, কারণ শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি। আর সওয়াবের কাজ মনে না করে যদি কেউ এমনি করে কোনো আঞ্চলিক সংস্কৃতি হিসাবে, কোনো অসুবিধা নেই।